আমি প্রথমে মাধ্যমিকের পর বীরভূম ডিএসএস যে কোচিং সেন্টার আছে ওখানে আমি কোচিং করি প্রায় 1 বছরের মতো। তারপর আমি অনলাইনের মাধ্যমে ওই দিল্লির একটা লিগ হয় সিসিএল, ওখানে আমি পারফরমেন্স রেজিস্ট্রেশন করি অনলাইনের মাধ্যমে। ওখানেও রেজিস্ট্রেশন করে আমি যে গেছিলাম তোমার 21 জানুয়ারি 2021, ওখানে গিয়ে দুদিন খেলার পর আমি ওই গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পাই। তারপর তারপরের দিন সকালে আমাকে ওই লিগ থেকে ফোন করে জানায় যে আপনি গোয়া চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছেন দিল্লি টিমের হয়ে। তো তারপর গোয়া চ্যাম্পিয়নশিপ দিয়ে ভালো পারফরমেন্স করি তাহলে একটা বড়সড় জায়গা পেয়ে যাব ইন্টারন্যাশনালের মধ্যে, সে খুবই ভালো লাগছে। আমার তো ছোটো থেকেই স্বপ্ন ছিল যে একজন বড় ক্রিকেটার হব। বিশেষ অবদান আমার বাবা মা তো অবশ্যই থাকবে পাশে, তারপর আমার যে মাসি আছে সে সিআরপিএফ, সে আমাকে কোচিং সেন্টারে ভর্তি করেছিল গিয়ে। আমি খুবই আনন্দিত, আমি খুব গর্বিত যে আমি এলাকার মধ্যে আমার ছেলে যেমন চান্স পেয়েছে, এরকম যেন সব বাবা মা আমার মতো এগিয়ে যায়, আমার ছেলের মতো যদি চান্স পাই, এটাই আমার আমার কাছে প্রার্থনা। সকল বাবার মায়ের কাছে আমার প্রার্থনা করি যে ছেলেদেরকে এখানে আগে বাড়ানোর জন্য সুযোগ যতন দেওয়া হয়। আমার আমি তো আনন্দিত আছি, আমি প্রচণ্ড আনন্দিত, প্লাস এর থেকে যেন আরও ছেলেমেয়েরা যেন এইভাবে এগোতে পারে বাবা মায়ের সঙ্গে, বাবা মায়ের হেল্প নিয়ে, সেটাই আমি প্রার্থনা করি সকল বাবা মাকে।